বাবা ও দুই ছেলে একসঙ্গে যাচ্ছে। সর্বনিম্ন মোট কতজন যাচ্ছে বলুন তো? প্রয়োজনে অপশান দেখে নিতে পারেন। উত্তরটি হবে তিনজন। এখানে আমি, বাবা এবং দাদু আছে, অর্থাৎ দুই ছেলে এবং দুই বাবা এই ছবিটিতে আছে। দ্বিতীয় ধাঁধা, ঠান্ডা নয় আবার গরমও নয়, তবু আমরা ফু দিয়ে খাই, বলুন তো কি হবে? প্রয়োজনে আপনারা চারটে অপশানও দেখে নিতে পারেন। উত্তরটি হবে বাদাম। তৃতীয় ধাঁধা, কোন প্রাণী সবসময় জ্বলছে কিন্তু পুড়ছে না, বলুন তো? প্রয়োজনে আপনারা অপশানগুলিও দেখে নিতে পারেন। উত্তরটি হবে জোনাকি। জোনাকি সবসময় জল জল করে কিন্তু পড়ে না। চতুর্থ ধাঁধা, কোন জিনিস যে কেনে সেটিকে সে ব্যবহার করে না? অপশানগুলিও আপনারা দেখে নিন। উত্তরটি হবে কফিন। কফিন যে কেনে সে ব্যবহার করে না, অন্যের জন্য কেনা হয়। পঞ্চম ধাঁধা, গাছ নেই তবু পাতা, মুখ নেই কত কথা, বলুন তো এর উত্তরটা কি হবে? প্রয়োজন হলে আপনারা অপশানগুলিও দেখে নিতে পারেন। উত্তরটি হবে বই। বইয়ে পাতা আছে কিন্তু বইয়ের মুখ নেই, কিন্তু বই থেকে অনেক কথা জানা যায়। এর আরেকটি উত্তর হবে চোখ। চোখেরও পাতা আছে এবং চোখে চোখেও কথা বলা যায় ইশারায়। চলুন এবারে একটি ম্যাজিক দেখে নিই। বন্ধুরা, আজকে আমি আপনাদের একটি গার্ডারের ম্যাজিক দেখাবো। আমার হাতে একটি গার্ডার জড়ানো আছে এবং এই রিমোটটি আমি হাতের উপর রাখছি এবং আমি মন্ত্র পড়ব, গার্ডারটি আমার হাত থেকে খুলে এসির রিমোটের উপর জড়িয়ে যাবে। গিলি গিলি ছো, দেখুন পুরোপুরি জড়িয়ে গেছে। চলুন এবারে ম্যাজিকটি শিখে নেওয়া যাক। আমি যেরকম যেরকম করছি আপনারাও আমাকে ফলো করুন। প্রথমে গার্ডারটিকে হাতের কবজিতে বেঁধে নিতে হবে। এরপরে গার্ডারটি ধরে এই রকম করে এই দুটো আঙুল চেপে ধরতে হবে। আবার এই গার্ডারটিকে ব্যাক এনে সবকটি আঙুল এই রকম করে জড়িয়ে দিতে হবে। তারপর যে কোনো জিনিস হাতের উপর রেখে ছেড়ে দিলে সেটি জড়িয়ে যাবে সেই জিনিসটির উপর। এবং ভিডিওটি যদি আমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। ষষ্ঠ ধাঁধা, এই ছবিটিতে আপনারা অনেকগুলি মেয়ে দেখতে পাচ্ছেন, কিন্তু বলতে হবে ছবিটিতে আসল মেয়ের সংখ্যা কত। আপনাদের প্রয়োজন হলে চারটি অপশানও দেখে নিতে পারেন। এখানে মোট দুটি মেয়ে আছে এবং বাকিগুলি আছে আয়না। আয়নায় ওই দুটি মেয়ের প্রতিচ্ছবি এসে পড়েছে। সপ্তম ধাঁধা, দুই যোগ দুই সমান ফিশ, অর্থাৎ মাছ, বলুন তো এটি কিভাবে সম্ভব হতে পারে? যদি না পেরে থাকেন তাহলে দেখে নিন। এখানে দুটি দুই জুড়ে গেল এবং মাছ সৃষ্টি হল। অষ্টম ধাঁধা, এই ছবিটিতে একটি ভুল আছে, বলুন তো ভুলটি কোথায় আছে?
ভালো করে খুঁজুন এবং দেখে বলুন যে ভুলটি কোথায় আছে। যদি না পেরে থাকেন তাহলে দেখে নিন, এখানে দুটি দা শব্দটি আছে। নবম ধাঁধা, এই ছবিটাতে এতগুলি দাঁড়ির মধ্যে টি লেটারটি আছে, ভালো করে খুঁজে দেখে বলুন তো টি লেটারটি কোথায় আছে। যদি না পেরে থাকেন তাহলে দেখে নিন টি লেটারটি কোথায় আছে। দশম ধাঁধা, এই ছবিটাতে আপনারা একটি কুকুরকে দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে কুকুর ছাড়াও এই কুকুরটির একটি মাস্টার লুকিয়ে আছে, ভালো করে খুঁজুন এবং বলুন কোথায় আছে। যদি না পেরে থাকেন তাহলে দেখে নিন কুকুরটির মাস্টারটি কোথায় আছে।